নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের ফুল গাছগুলি, ফল গাছগুলি, সবজি গাছগুলি, সমস্ত গাছ খুব খুব ভালো আছে। আর বন্ধুরা, আমাদের চ্যানেল, আমার এই চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস আপনাদের যথাযথভাবে সাহায্য করে। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, থাম্বনেলের টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন কোন বিষয়। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকে জানি যে ভাতের মাড় বা ভাতের ফ্যান আমরা গাছে দিলে মানে উপকার পাই, আর এই ভাতের মাড় বা ফ্যান দিতে গিয়ে দেখা যায় অনেক সময় গাছ আমরা মেরে ফেলছি। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে সঠিকভাবে যদি আপনারা এই ভাতের মাড় বা ফ্যান আপনাদের গাছে দেন, তাহলে কিন্তু ম্যাজিকের মতন রেজাল্ট হবে। হ্যাঁ বন্ধুরা, ম্যাজিকের মতন রেজাল্ট হবে। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে এই মাড় বা ভাতের ফ্যান কীভাবে আপনারা গাছে দেবেন, কোন সময় গাছে ব্যবহার করবেন, এবং কোন কোন গাছে দিলে আপনাদের গাছগুলি অত্যধিক ভালো হয়ে উঠবে, সেই সমস্তটা থাকছে আজকের ভিডিওটিতে। তাই বন্ধুরা, বলবো ভিডিওটি একটু স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আশা করি আপনারা উপকার পাচ্ছেন, কারণ আমায় প্রচুর প্রচুর দর্শক বন্ধু, দাদা দিদি ভাইরা এবং বাংলাদেশেরও অনেক বন্ধুরা আমায় কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন, আমার ফেসবুকে যোগাযোগ করছেন, মেসেঞ্জারে যোগাযোগ করছেন। তো এটা আমারও একদিক থেকে ভালো লাগছে। আর এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে দেব যে যারা আমার চ্যানেলে একদম নতুন, যারা ভিডিওটি দেখছেন প্রথম, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলে সহজেই পৌঁছে যায়। তো দেখুন, প্রথম কাজটি করতে হবে যেটা, ভাতের ফ্যান, মানে ভাত হয়ে যাওয়ার পর এই ঝাড়িয়ে ভাতের ফ্যানটি আমি নিয়ে নিয়েছি। দেখুন, এই ভাতের ফ্যান নেওয়ার পরে কিন্তু গরম থাকে বন্ধুরা, অনেকটা অনেক সময় ধরে গরম থাকে। তাও এই গরম ভাবটাকে আমাদের সবার প্রথমে কাটিয়ে নিতে হবে, এবং ভাতের ফ্যানটিকে একেবারে ঠান্ডা, মানে ঠান্ডা শীতল নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। যে সময় আমরা গাছে দিচ্ছি সেই সময়ের যে টেম্পারেচার, সেই নর্মাল টেম্পারেচারে আমরা কিন্তু এই গাছের জন্য নিয়ে আসব। যদি আমরা গরম ফ্যান যদি ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিয়ে আমরা গাছে দিয়ে দিই, তাহলে কিন্তু একেবারেই সেটা গাছের পক্ষে সুখকর হবে না, এবং না আমাদের আমাদের পক্ষেও সুখকর হবে না, কারণ গাছটি না নিতে পারলে তো গাছটির ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে এটাকে আমরা ঘন্টা খানেকের কাছাকাছি, যেরকম গরম মানে থাকবে আর কি, ঘন্টা খানেকের কাছাকাছি, আধ ঘন্টা 35 মিনিট আমরা কিন্তু এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে, যে নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন কিন্তু আমরা এই ভাতের ফ্যানটিকে জলের সাথে মেশাবো, এবং আরেকটি জিনিস আমরা দেব, সেটা সমস্তটাই আমরা এই ভিডিওটিতে আমি দেখিয়েছি। একটু আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, নিশ্চয়ই দেখতে পাবেন যে ভাতের ফ্যান বা মার কী পরিমাণে আমি নেব এবং তার সাথে কী জিনিস আমি মেশাবো। তো দেখুন, এই লঙ্কা গাছ দেখলেন, এই বেগুন গাছ এবং আমার ছোটো পাতিলেবু গাছ, সমস্ত গাছ, যে কোনো মানে ফলের গাছ, সবজির গাছ, এই ভাতের ফ্যান কিন্তু খুব ভালো কাজ করে। আর লাউ, কুমড়ো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সবজি গাছ, টমেটো গাছ, আপনারা আপনাদের কাছে যে রকম যে গাছই থাকুক না কেন, এই ভাতের মাড় বা ফ্যান যদি আপনারা ব্যবহার করেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। জবা গাছ, এই জবা গাছেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আর সাধারণত ইনডোর প্ল্যান্ট বা সেমি ইনডোর প্ল্যান্ট কিংবা ডালিয়া গাছ বা যে কোনো পাতাবাহার, এই সমস্ত গাছে, গোলাপ গাছে, এগুলো ব্যবহার না করাই ভালো। তো দেখুন, এই লেবু গাছে কিন্তু যেটা বললাম যে প্রচুর ফুল এসেছে, এর আগে আমি একবারই ব্যবহার করেছিলাম, তখন ফুলের গুটিগুলি অনেক ছোটো ছোটো ছিল, কুঁড়িগুলো, এবং অল্প গুটিও ছিল। কিন্তু এই ভাতের মাড় বা ফ্যান যদি সঠিক ওয়েতে ব্যবহার করতে পারেন, ঠিক আমার এই গাছটির মতনই কিন্তু ফুল বা কুঁড়ি চলে আসবে, এবং অল্প ছোট্ট বয়সে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আপনারা পাবেন। তো নিয়ে নিচ্ছি, দেখুন, একটি মগ নেবেন, তার এই 250 ml, এটা 1 লিটারের দ্রবণের জন্য আমি বানাচ্ছি, যে দেখুন এই 250 ml-এর মতন আমি নিয়ে নিয়েছি, হাফ মগের মতো, মানে এই হাফ মগের একটু বেশি আমি কিন্তু
সামান্য বেশি নিয়ে নিলাম। এরপরে এর সাথে কতটা পরিমাণ আমি জল মেশাবো, এই যে বালতিটিতে আমি ঢাললাম এই বালতিটিতে 3 লিটারের মতো জল ধরে, তো আমি এটাকে যদি 250 ml নিই তো আমি 3 লিটার জল এর সাথে মিশিয়ে নেব। এরপরে আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করছে যে আপনারা কতটা জল আপনাদের গাছে দেবেন এবং কতটা ভাতের মাড় বা ফ্যান আপনারা ব্যবহার করবেন। তো দেখুন আমি এই 250 ml থেকে 300 ml আমি ভাতের মাড় বা ফ্যান নিয়েছি এবং 3 লিটারের এই জলের ছোট্ট বালতিটি আমি ভরে নিচ্ছি জল দিয়ে। তাহলে 300 ml যদি আপনারা ভাতের মাড় বা ফ্যান নেন তাহলে তার সাথে 3 লিটার জল আপনাদের মেশাতে হবে। এরপরে ভালো করে কিন্তু জলের সাথে এইভাবে ঠিক আমি যেভাবে মেশাচ্ছি এইভাবে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। তো এইভাবে যদি আপনারা মিশিয়ে নেন তাহলে কিন্তু এই জল আর ফ্যান দুটো জিনিস কিন্তু যথেষ্টভাবে ভালোভাবে মিশে যাবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হলুদ গুঁড়ো, রান্নাঘরে যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়ো কিন্তু একদিক থেকে কীটনাশক এবং ছত্রাকনাশক। তো হলুদ গুঁড়ো আপনারা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে, তো এটা এই 3 লিটার জলের জন্য 2 চামচ মতন নিয়ে নিতে হবে। তো নিয়ে নিয়ে আপনারা কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেবেন এবং গুলিয়ে নেবেন, যাতে কি না এই জলের সাথে কিন্তু এই হলুদ গুঁড়ো সম্পূর্ণরূপে মিশে যায়। তো এটা মিশে গেলে কি হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ভাতের ফ্যান বা মাড় যদি দেওয়া যায় অনেক সময় ফাঙ্গাস অ্যাট্যাক হতে পারে, তো হবেই আমি বলছি না, তো হতে পারে। এই পরিমাণে যদি আমি যে রেশিওতে দেখালাম যে 300 ml যদি ভাতের ফ্যান নেন তাহলে 3 লিটার জলের সাথে মিশিয়ে আপনাকে সেটা গাছে দিতে হবে, এবং এই এর সাথে যদি হলুদ গুঁড়োটা নিয়ে নেন তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাট্যাক মানে হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো এইভাবে দিয়ে দেবেন, এবং যখন জল দেবেন মানে এই ভাতের ফ্যান মেশানো যে জল এটা যখন দেবেন তখন যেন টবের মাটি ভিজে থাকে, হালকা ময়েশ্চার থাকে, তো সেই অবস্থায় কিন্তু আপনারা জলটি দেবেন বা ভাতের ফ্যান বা মাড়টি দেবেন, তাহলে খুব ভালো কাজ হবে। আর কখন দেবেন এটিকে, দেওয়ার চেষ্টা করবেন সকালের দিকে, সকাল বলতে 6টা সাড়ে 6টা বা তার আগে হলেও কোনো সমস্যা নেই, 7টা এরকম সময় আপনার বাগানে সূর্যের আলো আসার আগে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। আর বিকেলের দিকে অনেকে করেন, তো আমি বলবো যে বিকেলের দিকে করলেও করা যায়, কিন্তু না করাটা আমার মনে হয় ভালোই হবে। আর চড়া রোদে একেবারে দেবেন না, চড়া রোদে দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছের ক্ষেত্রে, খারাপের দিকেই যায় বিষয়টা। আর সন্ধ্যের দিকে দিলে অনেক সময় যেহেতু আমি ওই বললাম যে একটা ফাঙ্গাস অ্যাট্যাকের ভয় থাকে, তো সেই কারণে ওই আমি বারণ করছি বিকেলের দিকে এটা দিতে পারেন, কোনো খুব বেশি সমস্যা হবে না, কিন্তু আবার সমস্যাও হতে পারে। সবচেয়ে ভালো হবে এই ফাঙ্গাসের দিক থেকে কোনো রকম আসবে না সমস্যা, সেটা হচ্ছে যদি আপনারা সকালে দেন। আর ভাতের মাড় থেকে বা ফ্যান থেকে আমরা কী কী পাই সেটা তো আমরা সকলেই জানি, যে বিভিন্ন ধরনের ফাইবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুখাদ্য এবং যেটাকে বলা যায় যে যে কোনো খাবার সেই মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে থাকে, এবং প্রচুর পরিমাণে এই ভাতের ফ্যানে পুষ্টিগুণ থাকে যেটা মানব শরীরেও কাজ করবে ভালোভাবে আমরা জানি, সেই রকম কিন্তু আমাদের গাছেদের উপরেও কিন্তু এর প্রতিক্রিয়া প্রচুর পরিমাণে ভালোর দিকে পড়ে। তো এই মোটামুটি ছিল ভাতের মাড় বা ফ্যান নিয়ে ভিডিওটি। তো এইভাবে দিন কোন সময় দেবেন বলে দিলাম, আর কোন কোন গাছের ক্ষেত্রেও ভালো কাজ দেয় সেটাও বলে দিলাম, উচ্ছে গাছ, করলা গাছ এইসব গাছেও দিতে পারেন, যে কোনো সবজি গাছে আপনারা দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন, ফলের গাছে দিলেও ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং কিছু কিছু ফুল গাছ ছাড়া এই যেমন জবা গাছ এই সমস্ত গাছে দিলে ফুল গাছেও ভালো রেজাল্ট আসে। তো এইভাবে ব্যবহার করুন ভাতের মাড় বা ফ্যান একেবারে না ফেলে দিয়ে, কারণ আমরা সকলেই ফেলে দিতে চাই, ফেলে দিয়েই থাকি। তো যারা বাগান করি গাছ করি তারা কিন্তু এইভাবে ভাতের মাড় বা ফ্যানটাকে ফেলবেন না, এইভাবে ব্যবহার করুন। আর কতদিনের অন্তরে ব্যবহার করবেন এটা আপনারা মাসে 2 বার ব্যবহার করতে পারেন, তো বর্ষাকালটা বাদ দিয়ে যে কোনো সময় এটাকে করা যেতে পারে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই
গাছ করতে থাকুন, বাগান করতে থাকুন, পৃথিবীটাকে সবুজে ভরিয়ে তুলতে থাকুন। আর বন্ধুরা, ফুল ফল সবজিতে ভরিয়ে তুলুন আপনার বাড়ি। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।